আপনি কি সবসময় ডিপ্রেশনে ভুগছেন? কিভাবে বুঝবেন? এক, সবসময় দুর্বলতা অনুভব করা। দুই, মাদকাসক্ত হয়ে পড়া। তিন, মনের ভিতরে অপরাধবোধ কাজ করা। চার, রাত্রে ঘুম না আসা। পাঁচ, কোনো কাজে মনোযোগ দিতে না পারা। ছয়, খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা। সাত, মেজাজ খিটখিটে প্রকৃতির হয়ে যাওয়া। আট, সবসময় একা থাকতে পছন্দ করা। সাইকোলজি অনুসারে মেয়েরা সে সকল ছেলেদেরকে বেশি পছন্দ করে যারা মেয়েদের সকল কথা মন দিয়ে শোনে এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করে। এক কথায় বলতে গেলে, যে সকল ছেলেরা মেয়েদেরকে সাপোর্ট করে, মেয়েরা সে সকল ছেলেদের বেশি পছন্দ করে। অনুপ্টোফোবিয়া এমন একটি সাইকোলজিক্যাল ফোবিয়া যেটি দ্বারা আক্রান্ত মানুষ অবিবাহিত থাকতে ভয় পায়, অর্থাৎ তারা সবসময় তাদের বিবাহ হবে কি হবে না এটি ভেবে দুঃখ করে। তাছাড়া তারা সবসময় চিন্তা করে যে তাদের যেন কোনো খারাপ মানুষের সাথে বিবাহ না হয়। সাইকোলজি অনুসারে যদি আপনি সবসময় খারাপ চিন্তা করতে থাকেন, তাহলে আপনি সেটি আজই ছেড়ে দিন। কারণ আমরা যখন খারাপ চিন্তা করতে থাকি, তখন আমাদের সাথে খারাপ ঘটনা ঘটতে থাকে। যদি আপনি বাড়ির বাইরে যাওয়ার সময় ভাবেন, আজ যেন আমার সাথে কোনো খারাপ ঘটনা না ঘটে, তাহলে সেদিনই আপনার সাথে কোনো না কোনো কিছু খারাপ ঘটবে। আপনার ব্যক্তিত্ব কীভাবে অ্যাট্রাকটিভ করে গড়ে তুলবেন? আপনাকে সবসময় মনে রাখতে হবে যে দশজনের একজন হতে গেলে ব্যক্তিত্ব অনেক গুরুত্বপূর্ণ। কথায় আছে, অ্যাটিটিউড ইজ এভরিথিং। সত্যি কথা বলতে, যার ভেতরে অ্যাটিটিউড নেই তাকে কেউ দাম দেয় না। আমরা যদি ছোট ছোট কিছু বিষয়ের উপর লক্ষ্য করি, তাহলে আমরাও হয়তো দশজনের একজন হতে পারব। সবাই আমাদের সম্মান করবে। এক, সাইকোলজি অনুসারে মানুষ কখনো প্রথম সাক্ষাতে কারো মন দেখে না, প্রথমে সে দেখে তার চেহারা। তাই আমাদের উচিত সবসময় সুন্দর পোশাক পরিধান করা। দুই, মন দিয়ে স্টাডি করুন। কারণ বর্তমান বাজারে যদি আপনার কাছে জ্ঞান না থাকে, তাহলে আপনি সবার থেকে পিছনে পড়ে যাবেন। তিন, যখন কারো সাথে কথা বলবেন, তখন একটু ধীরে ধীরে কথা বলার চেষ্টা করুন এবং যেটি বলবেন সেটি স্পষ্ট করে বলবেন। সাইকোলজি অনুসারে যখন আপনি কারো সাথে নম্রভাবে আচরণ করবেন, তখন সে আপনার কথাই বেশি প্রভাবিত হবে। চার, যতটা পারেন অপরের প্রশংসা করুন। কারণ যখন আপনি কাউকে প্রশংসা করবেন, তখন সে সাবকনসিয়াসলি অনেক খুশি অনুভব করবে এবং সে আপনাকে সৎ ভাবতে শুরু করবে। পাঁচ, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তখন বেশি বেশি তার সম্বন্ধে কথা বলুন। কখনো অপরের কথা কাউকে শোনাবেন না। কারণ সাইকোলজি বলে, একজন মানুষ নিজের সম্বন্ধে ভালো কিছু শুনতে সবথেকে বেশি পছন্দ করে। ছয়, সাইকোলজি অনুসারে যখন আপনি কারোর সাথে কথা বলার সময় আমতা আমতা করেন, তখন সে আপনার কথাই বেশি গুরুত্ব দেয় না। তাই সবসময় চেষ্টা করুন আপনি যে বিষয় বেশি জানেন সেই বিষয়ে কথা বলার। তাহলে সে মনে করবে আপনার এই বিষয়ে অনেক জ্ঞান আছে। সাত, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন এবং পজিটিভ বলার চেষ্টা করুন। কারণ এই যুগে মানুষ কেউ নেগেটিভ শুনতে ভালোবাসে না, সবাই হাসি খুশি থাকতে বেশি ভালোবাসে। এই সাতটি বিষয় মাথায় রেখে নিজেকে পরিবর্তন করুন। দেখবেন আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন আসবে এবং আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন।